हेलो बंधुरा, आज हमें बाँधाकपि दिए मासेर मुड़ो घंट करते निये चले एसेछि। तो एर जोन्नो आमार जा जा लागछे आमी देखिए देव। तो उनुनटा धरिए आमी कड़ाईटाके बसिए निलाम। कड़ाईटा गरम होते थाकुक, कड़ाईते तेलटा दिए दी। एखाने आछे हलुद, लवण और एखाने गोटा गरम मसला, गोटा जीरा और गोटा तीनटी शुकनो लंका आमी एकसंगे भेजे गुड़ो करे नियेछि। एखाने मटरशुटी आछे और गोटा जीरा और काँचा लंका नियेछि दुटो। एखाने गाजर कुचिए नियेछि, बाँधाकपि संगे आलू बाँधाकपि दिए एकसंगे हबे और पेंयाज कुचि। एखाने आछे टमेटो कुचि दुटो, तेजपाता नियेछि और आदा और रसुन एकसंगे बेटे नियेछि। आछे आलू केटे नियेछि। एइभाबे माछेर माथाके आमि लवण और हलुद मिशिए नियेछि। एबार तेलटा आमार गरम हये गेछे, भाजते चले जाब। মাছের মাথাগুলো আমি এবার ভেঙে নেব। ভেঙে উঠিয়ে নেব, ভাজা আমার হয়ে গেছে প্রায়। মাছটাকে আমি মাছের মাথাটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে চলে যাব। আলুগুলি আমি খুব ভালোভাবে ভেজে নেব, আলু এবং গাজরের টুকরো। গাজর ও আলুগুলিকে আমার ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিচ্ছি। এতে গোটা জিরে ও দুটি তেজপাতা আমি আগে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দেব। দিয়ে পেস্টটা একটু ভাজা হয়ে আসলে আদা ও রসুন বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটো কুচি ও আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর সেই গুঁড়ো করে রাখা লঙ্কা, গোটা জিরা ও দুটো এলাচ নিয়েছিলাম। নিয়ে ওই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি সঙ্গে। আর গাজর কুচি ও আলু কেটে রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। নিয়ে এবার আমি একসঙ্গে কষিয়ে নেব এবং লবণটাও দিয়ে দেব। এক চামচ লবণ আমি এতে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে শুটিগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, দু তিন মিনিট ঢেকে রাখবো। দু মিনিট পর আমি ফিরে এলাম, বাঁধাকপিটা থেকে জল বেরোচ্ছে। আমি এখনো পর্যন্ত এতে জল দিইনি। এইভাবে আমি চার পাঁচ মিনিট ধরে কষাতেই থাকবো। আগে চিনির কথা আমি বলতে ভুলে গেছি, তো এক চামচ চিনি আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছের মুড়োগুলো আমি এবার দিয়ে দিলাম, কারণ এটা আমার কষাই শেষ হয়ে গেছে আর সবগুলি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিচ্ছি। দিয়ে এবার ঢেকে দেবো দু মিনিটের জন্য। দু মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা উল্টে দেখি। আলুগুলো সেদ্ধ হয়েছে কি? আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা মরে আসলেই আমার বাঁধাকপির চচ্চড়ি বা রসা শেষ হয়ে যাবে রান্নাটি। রান্নাটি আমার শেষ হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি।